Take your shoulder off. কর্পোর কোন অভিমান আছে? যে মায়ের কথা তো স্মরণ আছে, হ্যাঁ, সেরা এখন দেখছে, এখন মনে পড়ে, হ্যাঁ, মনে পড়ে না? তুই 7 বছর তখন ছিল, তুই সেরাটা হারাই ফেলছি মা। আমি তো ছোট কালো ছবিটা দেখি, আমি তো হারাই নেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, বরাবরের মতোই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানা 22তম পর্বের আপডেট, যেই পর্বটা নিয়ে আমি সুপার এক্সাইটেড ছিলাম এবং আলহামদুলিল্লাহ হয়তো ভালো কিছু ঘটতে যাচ্ছে। 22তম পর্বটা ছিল কেয়ার পর্ব। আপনারা জানেন যে এখন পর্যন্ত আমার যদি ভুল না হয়ে থাকে, আপন ঠিকানার মধ্যে সর্বোচ্চ শেয়ার হয়েছে এই পর্বটি। লস্ট অ্যান্ড ফাউন্ডে এটাকেও ক্রস করেছিল, প্রায় 70,000-এর মতো শেয়ার হয়েছিল আমার যতদূর মনে পড়ে, একটা পর্ব, থার্ড অথবা ফোর্থ পর্ব। তো আপন ঠিকানা প্রায় 60,000-এর কাছাকাছি শেয়ার হয় এই 22তম পর্বটি, এবং নিঃসন্দেহে এটা আমাদের জন্য অত্যন্ত সম্মানজনক। তো এই পর্বটি প্রচার হওয়ার পরে সফলতার যারা কারিগর তাদের সঙ্গে আমাদের কথা হয় এবং আমাদের অফিস সাইট থেকে এটা আরিফ ভাই যোগাযোগ করেন, এবং আরিফ ভাই আমাদের অফিসিয়াল ভলেন্টিয়ার, একমাত্র অফিসিয়াল ভলেন্টিয়ার হচ্ছেন আরিফ। তো আরিফ ভাই আমাদের স্টুডিওতে আসবেন কিছুক্ষণের মধ্যে, আমি তার সঙ্গে কথা বলবো যে কীভাবে এটা যোগাযোগ হয়েছে, কীভাবে বিস্তারিত যেটা হয় আর কি। আমরা 5টা ধাপে ভিডিওটা শেষ করব। প্রথম ধাপ হচ্ছে ইন্ট্রো, যেটা আমি এখন দিচ্ছি। সেকেন্ড ধাপ হচ্ছে কেয়ার পরিবার, না, কেয়াকে যারা এতদিন লালন পালন করেছে, বর্তমান যারা পরিবার, তাদের সঙ্গে কথা বলা এবং একই সাথে আরিফ ভাইয়ের সঙ্গে কথা বলা যে কীভাবে আমরা পেলাম। এবং তৃতীয় ধাপ হচ্ছে হলো কেয়ার পরিবার যারা স্টুডিওর বাইরে অবস্থান করছে, তারা স্টুডিওতে ঢুকবে, মানে আমাদের অফিসে ঢুকবে, এবং কেয়াকে আমরা স্টুডিওতে নিয়ে আসবো। এই ওই সময়টাতে হচ্ছে কেয়ার পরিবার যারা দাবি করেছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো, যেসব ক্লুজ ছিল সেগুলো মেলাবো। এবং চতুর্থ ধাপ, সবচাইতে গুরুত্বপূর্ণ ধাপ, সেটা হলো দুই পক্ষকে মুখোমুখি করা। মুখোমুখি করার পরে দুটো ঘটনা ঘটে, একটা হচ্ছে চিনতে পারে আর একটা হচ্ছে চিনতে পারে না, কিন্তু ক্লুজগুলো মেলানোর চেষ্টা করে, তার পরবর্তীতে তারা অ্যাকসেপ্ট করে অথবা অ্যাকসেপ্ট করে না। এবং পঞ্চম ধাপ, সেটা হলো বিভিন্ন আত্মীয় স্বজন যারা আসেন দুই পক্ষ থেকে তাদেরকে আমরা মিলিয়ে দিই। তো এগুলো আপনারা সবাই জানেন যারা নিয়মিত দেখেন। তো 22তম পর্বে যেসব ক্লুজ ছিল আমরা যতদূর জানি, উনি যেগুলো বলেছিলেন আমাদের কেয়া, যে নানির নাম ছিল জায়রি, নানার নাম হচ্ছে খোয়াজ আলী, হারিয়ে যাওয়ার আগের ঘটনা, বাবার নাম কবির হোসেন, মার নাম ফেরদৌসি বেগম, বোনের নাম রাবেয়া বিন্দু, আর ও হচ্ছে রাহেলা, ডাক নাম কেয়া, ভাইয়ের নাম রবিন, আর একটা ভাইয়ের নাম ছিল রাহাত, আর আমার আম্মুরা 4 বোন, খালার নাম নার্গিস, আমি আমার বড় খালার সাথে ঢাকায় এসেছি, তারপর ঢাকায় আসার পর লিপি খালা বা কিছু একটা ব্যবসায় বেড়াতে ছিলাম 3-4 দিন। এবং আরও কিছু ক্লু যেটা আমি পেলাম সেটা হচ্ছে লিপি খালার 2 ছেলে মেয়ে হারিয়ে যাওয়ার সময় আমার সাথে ছিল, খালাতো ভাইয়ের নাম লিখন, বোনের নাম হচ্ছে রূপা, ছোট খালার নাম হচ্ছে মণি, আমার বাবা মাটির কাজ করতো। তো এই হচ্ছে অবস্থা, এবং এই অবস্থায় আমরা দ্বিতীয় ধাপে গমন করব, সেটা হলো যে কেয়ার পরিবার যারা এই মাত্র স্টুডিওতে এসেছে কিন্তু আমার সঙ্গে কথা হয়নি এখন পর্যন্ত, আমি একবার ইনস্ট্যান্ট ক্যামেরা চালানো অবস্থায় তাদের সঙ্গে আপনাদের মিট করাবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আমি ভিডিও করতেছি, হ্যাঁ, আপনি তো জানেনই প্রসিডিউরগুলো। আপনার বাবা? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি বোধ হয় ইয়েতে ছিল না, ওই তাবলিগে ছিলেন বোধ হয় বা কোনো একটা বিশেষ কাজে ছিলেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমি আপনাকে বিশেষ প্রেফার করেছিলাম যাতে করে আপনাকে নিয়ে আসা হয় এখানে আমরা আজকের এই দিনে। আপনি কি জানতেন পুরো ঘটনাটা কি ঘটেছে বা এখানে কোনো কিছু কি জানতেন পুরোটা? আমি একটু ভিডিও করছি কারণ এটা আসলে মানুষ দেখতে পাবে। হ্যাঁ, তো জানি আমি, তো ওই উত্তর আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল যে যে ওখানে ডাইরেক্টর হিসেবে দায়িত্বে ছিলাম। আচ্ছা, তো তখন একদিন যে কে আছে, হ্যাঁ, তো চলে আসছে, ওকে চেনা যাচ্ছে না। তখন কই বছর, 5-6 বছর এরকম বয়স হবে বোধ হয়, বলে যে একটা মেয়ে এরকম অ্যাক্সিডেন্ট হয়ে ভর্তি আসছে কিন্তু কেউ গার্জিয়ান নেই।
আচ্ছা, তারপরে ওনাকে অনেক প্রায় মাস অধিক কাল ওখানে ট্রিটমেন্ট করা হয়েছে। হ্যাঁ, ট্রিটমেন্ট করার পরে যখন ছেড়ে দেবো তখন চিন্তা করলাম যে একে কোথায় দেবো। অনেকেই নিতে চেয়েছিল, তাই আমি ভাবলাম যে অন্য কোথাও গেলে তে ও ঘরের মেয়ে, কাজের মেয়ে হিসেবে রাখবে, ওর জীবনটা তো শেষ হয়ে যাবে। তখন আমি চিন্তা করলাম, আল্লাহর দিক লক্ষ্য করে যে আল্লাহ যেন ওকে একটা ভালো জায়গায় থাকে, তা আমি চিন্তা করলাম যে আমি বাসায় নিয়ে যাই, ওকে লেখাপড়া করে তারপরে খোঁজ খবর নিতে থাকি, এর মধ্যে যে পাওয়া যায় ভালো, নাহলে আমার দায়িত্বেই থেকে যাবে। আচ্ছা, তো সেই হিসাবে ওকে আমি নিয়ে গেলাম, যা ওখানে দুই এক বছর বাসায় থাকলো। তারপরে চিন্তা করলো কোথায় দেওয়া যায়, ওই যে ফার্ম গেটের ওখানে তেজগাঁ ফার্ম গেটের ওখানে একটা মাদ্রাসা পাইলাম, বড় মাদ্রাসা। জি, তো ওখানে ওদের সঙ্গে কথা বলে ওখানে লোকাল গার্জিয়ান হিসেবে ওকে ভর্তি করে দিলাম ওখানে। মাশাআল্লাহ, এখন তো বোধহয় দাখিল পড়তেছে না, পাশ করে? হ্যাঁ, এখন দাখিল পাশ করেছে গতবারে, এবারে ইন্টারমিডিয়েট। যত্ন পেয়েছে, আপনি কি নানি ডাকতেন না দাদি ডাকতেন? দাদি দেখেও তো মায়ের মতোই বড় করেছেন ওকে। আজকে যদি সত্যি সত্যি ওর পরিবার পাওয়া যায়, কি কি মানে কি মনে হচ্ছে, ওনার অনুভূতি কি একটু শুনি। আমার অনুভূতি আর কি, আল্লাহ আলহামদুলিল্লাহ জীবন বাবা মা পাওয়া গেছে। একটা চিন্তা ছিল যে মেয়েটার এখন বয়স হয়ে গেছে, বিয়ে দিতে হবে, কোথায় দিব, অনেক কথা হবে, আল্লাহ পাক যদি মিলিয়ে দিত, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক মিলিয়ে দিয়েছে, খুশি হয়েছি। আমি যা বলি সব আমার দর্শকরা দেখে, তো আমি ইন্ট্রো দিয়ে এই অবস্থায় ক্যামেরা বের করে নিয়ে এসেছি। কি কি পরিমাণ এক্সাইটেড, কি হইতে পারে আজকে, কথা হয়েছে নাকি বাবা মার সঙ্গে? কথা হয়েছে না, কারোর সাথে কথা হয়নি, কথা হয়নি, আমরা তো না করে দিয়েছিলাম যে কথা না বলতে। হ্যাঁ, তো আজকে যদি সত্যি সত্যি পাওয়া যায় তাহলে কি হবে? জানলেন কিভাবে আমাদের এখান থেকে কেউ যোগাযোগ করেছিল এইখানে আসার ব্যাপারে? না, আমরা যে ওর ফ্যামিলি পেয়েছি বা এরকম। হ্যাঁ, আমাকে ফোন করেছিল, ফোন করেছিল, ফোন করে আপনাদেরকে জানানো হয়েছে, এবং তারপরে তো বলা হয় কিছু প্রসিডিউর মেনে নিজেরা যোগাযোগ না করতে আমাদের গেট টুগেদার এর বিষয় আছে। আমাকে আর কেউ ইয়ে করেনি, করে নাই। আচ্ছা, আরিফ ভাই কোথায়? আমি কথা বলে তারপরে ওর মা যিনি দাবি করেছেন বা যারা আছেন তাদের সঙ্গে আমরা গেট টুগেদার করানোর পরে বাকি ফর্মালিটিসটা আমরা পুরোটাই আমরা রেকর্ড করবো, কি হচ্ছে না হচ্ছে এখানে। তো কেয়া চলে আসেন, জীবনের সেরা মুহূর্ত হতে পারে, আল্লাহ ভরসা, চলুন। সো কে এবার মুখের এটা আমাদের দর্শকরা একটু দেখতে চাইবে মুখের এটা, কারণ আমার মনে করতে পারে যে আমি কি আর কথা বলে অন্য কাউকে নিয়ে আসলাম কিনা এখানে। লাইটটা তো অন করি নাই আমি, তাই তো বলি আমার স্টার্ট করতেছে কেন। আলহামদুলিল্লাহ পারফেক্ট। সো এবার বলো তুমি কবে জানছো, কার কাছ থেকে জানছো, কে ফোন দিয়েছে, ডিটেইল বলো আমাদেরকে বিস্তারিত। তোমার ফ্যামিলি কেন আরেকদিন ভিডিওটা ছাড়া হয়েছে, তোমাকে তুমি করে বলতেছে, সমস্যা নাই তো? না না, কোনো সমস্যা, আমি ছোট মানুষ। ওকে, যেদিন ভিডিওটা ছাড়া হয়েছে তার মনে করেন এই যে দাদির দাদা আছে না, ওনার ভাইয়ের ছেলে, নাম সাকিব,
তো উনি আমাকে স্ক্রিনশট দিছে যে দেখো এই স্ক্রিনশটে কি লেখা। তারপর হ্যাঁ তখন উনি আমাকে স্ক্রিনশটটা দিছে, দেখো এটাতে কি বলছে। তো আমি দেখলাম যে ওখানে লেখা যে আমি এই মেয়েটাকে চিনতে পারছি, আমার আপন ভাইয়ের মেয়ে। তখন আমি আমার ফ্রেন্ডদেরকে জানালাম, তারপরে দেখে সবাই এক এক কমেন্ট করতেছে। আমার ফ্রেন্ডরাও বকতেছে যে উনি বলে চলে গেল কেন, আর কোনো রিপ্লাই দিচ্ছে না উনি। আরিফ ভাই বলতেছে বারবার যে ভাই ইনবক্সে আসেন ইনবক্সে আসেন, ওনার কোনো রিপ্লাই নেই। তারপরে প্রায় এক ঘন্টা পরে আরিফ ভাই কল দিচ্ছে, এমন সময় মানে সুখের সময় মনে হয় কি নেটে আরো বেশি সমস্যা দেয়। তো আমি বলতেছি আবার কি খবর আসছে আল্লাহ জানে। তারপর ফোন ধরছি, ফোন ধরে বলতেছে আয়সা এরকম এরকম আপনার তো বাবা মাকে খুঁজে পাওয়া গেছে। আমি সাথে সাথে কান্না করে দিছি, ফ্রেন্ড সার্কেল সবাই বলতেছে কান্দিস না, তো সুখের সময় আর কি, কান্না কি আছে। তারপরে বললো, পরে বাসা থেকে বাসায় জানালাম, বাসায় এর আগে ওনারা ফোন দিয়ে জানিয়ে দিছে, তারপর আমাকে জানাইছে, এইভাবে জানছে। কিন্তু তোমার কি কথা হয়েছে বাবা মার সঙ্গে? যে তুমি সাথে যোগাযোগ হয় নাই? আমরা খুব আশঙ্কার মধ্যে ছিলাম, কারণ তোমার ভিডিওটা মোস্টলি ভাইরাল। এবং কোনোভাবে মনে হচ্ছিল যে তোমাকে রিচ করে ফেলবে, আর অথবা তুমি যেহেতু বয়স অনেক অল্প তুমি রিচ করে ফেলো। আমরা আসলে এই জায়গাটা অনেক বেশি স্ট্রিক্ট থাকি একটা কারণে, সেটা হলো যে এই গেট টুগেদার যেটা, সেটা আমাদের সামনে এসে হোক, যাতে করে এটা কোনোভাবে ম্যানিপুলেট না হয়, যাতে করে কোনোভাবে ইম্প্রোভাইজ না হয়। দেখা গেল এটা আল্লাহ না করুক, দেখা গেল ফ্যামিলিটা হয়তো তোমার না, কিন্তু তোমার কান পড়া দিয়ে তোমাকে মোটামুটি বুঝিয়ে ফেলতে পারে, মানে তোমার ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রেও হতে পারে। অথবা যেহেতু দুই পক্ষ থেকে অনেক বড় একটা হাহাকার থাকে যে না কবে আমার বাবা মায়ের কাছে যেতে পারবো, বাবা মনে করে যে কবে আমার সন্তানকে পাবো, সুতরাং একটু এদিক ওদিক হলেও অনেক সময় ওটাকে কনসিডার করে নিজেরা নিজেরা ফ্যামিলি বানায় ফেলতে পারে। তো এই জিনিসগুলো আমাদের এখানে গল্পতে কিন্তু হয়েছে, আমাদের লস্ট অ্যান্ড ফাউন্ড এরকম একটা কেস আছেও। তো এই জন্য আমরা বলি যে গেট টুগেদার পর্বটা এটা কোনোভাবেই যেন আগে থেকে না হয়, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট, যে কারণে আমি বারবার জিজ্ঞেস করি। তো খবর পেয়েছো তো মোটামুটি 15-20 দিন হয়ে গেল বোধহয়? হ্যাঁ 29 সন্ধ্যা যেদিন ছাড়ছে সেদিনই খবর পাইছি আমি। আচ্ছা তো কি মনে হয় এটা ফ্যামিলি হতে পারে? কথা তো হয়নি এখন পর্যন্ত। না হ্যাঁ হতে পারে, মার জন্য মানে বাবা মাকে দেখলে চিনবা, মাকে দেখলে হয়তো চিনতে পারে, মানে স্পষ্ট না আর কি। আচ্ছা মাকে দেখলে চিনতে পারো বা বোন, যাদের কথা বলছো? আপনাকে যে দাদার কাহিনী বলছিলাম সেটা আমার বোনও ভালো জানে আর কি। তোমার বাবার একটা কাহিনী আছে, একটা সিক্রেট আছে, হ্যাঁ, যেটা আমি ফার্স্ট ভিডিওতে রাখছিলাম, এটা কি বোনরাও জানবে বিষয়টা? হ্যাঁ বোনরা, বোন তো ওকে অনেক আদর করত ওই দাদা। ওর জানার কথা? হ্যাঁ ওর নাম কি? ওর নাম বিন্দু, রাবেয়া বিন্দু। রাবেয়া বিন্দু বোধহয় আজকে আসতেছে, ওরা অলরেডি বাইরে অপেক্ষা করতেছে। তো আমি ওদের সাথে কথা বলবো, কথা বলে তারপরে এখানে এন্ট্রি করাবো, তুমি ততক্ষণ এখানে ওয়েট করবা। এবং তুমি তো যেহেতু ভিডিওগুলো দেখো তুমি জানোই কি হয় না হয়। আমি কালকেটাও দেখছি, আমার কান্না এসে পড়ছে দেখে। তাওয়াক্কাল তো আল্লাহ, আমরা ওয়েট করবো কিছুক্ষণ, তোমার ফ্যামিলি নিচে স্ট্যান্ডবাই আছে, আমি নিয়ে আসি কথা বলি, তারপরে আমরা এখানে এন্ট্রি দিব। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, কেয়ার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ মোমেন্ট হয়তো কিছুক্ষণের মধ্যে আল্লাহ চাইলে, এবং একই সাথে আমি জানি লক্ষ লক্ষ মানুষ এই ভিডিওটার জন্য ওয়েট করতেছেন, তাদের জীবনেও অন্যতম একটা গুরুত্বপূর্ণ মোমেন্ট, এবং অবশ্যই আমার জন্যও। তো কেয়ার মা আসছে, ওর ফ্যামিলি মেম্বাররা আসছে, আমরা তাদেরকে স্টুডিওতে আনবো, তার আগে আমি তাদের সঙ্গে বাইরে কথা বলবো, অপেক্ষা করো। হ্যাঁ ওরা চলে আসছে প্রিয় দর্শক এবং শ্রোতা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, বসেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আরিফ ভাই আসছেন, আমি আপনার জন্য ওয়েট করতেছিলাম। আপনার এই পাশে বসেন, আপনার পাশে একজন বসেন, এখানে একজন বসেন, আরিফ ভাই এখানে বসেন, স্যানিটাইজার দিয়ে। আর কে কে আসছে? শুধু আপনারাই আসছেন নাকি নিচে আছে বাকি সবাই? নিচে নিচে কে 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 আসছে? কিভাবে জানছেন সেটা আমি জানবো, তার আগে আমি আরিফ ভাই আমরা কিভাবে জানছি এটা একটু বলেন। আমি জানছি ভাইয়া ওনার মানে কেয়াপুর চাচা, মানে আমরা সন্ধানটা পেলাম কিভাবে এটা একটু বলেন, শুরু থেকে বলেন। মানে কেয়াপুর চাচা, আপন চাচা, যে আপন চাচা উনি বাহিরে থাকে, উনি কমেন্ট করেছে যে মানে কেয়াপু ওনার আপন ভাতি। আচ্ছা ওখানে একটা কমেন্ট করেছে আমাদের এই ভিডিওতে? জি। আচ্ছা তারপর আমি ওনাকে নক করছি, উনি কোনো রেসপন্স করেনি, প্রথম অবস্থা করেনি। তারপর মুরাদ ভাই নামে এক ভদ্রলোক উনিও আবার কমেন্ট করছে যে এটা আমার পাশের বাড়ি। আচ্ছা তো ওনাকে আমি মানে ইনবক্সে নক করছি, উনি কোনো রেসপন্স করেনি। আচ্ছা তো পরবর্তীতে এখানে শাহজালাল নামে এক ভদ্রলোক, উনি সৌদিতে থাকে, মানে সৌদি আরব থাকে, উনি হচ্ছে জেদ্দায় আছে। আচ্ছা তো ওই ভদ্রলোক আমাকে মুরাদের সাথে কথা বলা দেয় মেসেঞ্জার। আচ্ছা মানে এই শাহজালাল সাহেব আবার আমার ফেসবুকে মানে ফ্রেন্ড লিস্টে ছিল। পরবর্তীতে আমাকে এই মুরাদ ভাইয়ের সাথে কথা বলা দেয়,
মোরাদ ভাইয়ের সাথে কথা বলে দিলে এবং মোরাদ ভাইকে আমি যে মানে বললাম যে আপনি কি পরিবারকে চেনেন কিনা, তো উনি বললো হ্যাঁ এটা আমার পাশের বাড়ির মেয়ে এবং উনি সবার সাথে আমার কথা বলে দিল, বিন্দু বাবুর সাথে কথা বলে দিল, তারপর ওনার মায়ের সাথে কথা বলে দিল, তো পরবর্তীতে উনি ওনার চাচার সাথেও কথা বলে দিল, মানে ওই যে ভদ্রলোক মানে ওই মানে আপনি কিভাবে জানলেন যে আপনার মেয়ে পাওয়া গেছে বা এরকম, আপনি কার কাছ থেকে প্রথম শুনছেন? আচ্ছা, ফোন দিয়ে কি বলে? বলছে যে কেয়ার সন্ধান আমরা পেয়েছি। আচ্ছা, তারপর মধ্যে তখন উনি বললো, বলার পরে আমরা মোবাইলে দেখি। আপনার এমনিতে বিশ্বাস হইছে যে এটা বলতেছে এরকম? আমার সব পরিবারের কথাই বলছে সব শুনে। না না, কিন্তু যে ভিডিওটা তো আপনি পরে দেখছেন, ভিডিওটা জানার আগে তো আপনার কাছে যখন খবরটা আসছে, খবরটা শুনে আপনার বিশ্বাস হইছে যে আপনার মেয়ে পাওয়া গেছে? আচ্ছা, কেন আপনার কাছে মনে হচ্ছিল যে মেয়ে যে কোনো একদিন ফিরে আসবে লাইফে? হ্যাঁ, আমি এটা ভাবছি যখন মেয়ে 2006 সালে হারানো গেছে, আমি 7 সালে জন্মদিন কার্ড বা তখন বাইরেছে, তখন আমি ওই কার্ডটা করে নিয়েছি। কি কার্ড? জন্মদিন কার্ড? হ্যাঁ, জন্মদিন কার্ড আমি করে রেখেছি। হারাইছিল কিভাবে বলেন তো? আপনার হারাইছে আমার বইনি আনছিল এর ঢাকা। তো 7 দিনই দিন সবরাত্রি দিন রাতে এরা নামাজ পড়ছে, সকালবেলা মা বাবা মানে আমার বোন আর বোনের জামাই এরা ঘুমেছিল, তো বোনের ছেলে মেয়ে সব এসব মানে এরা সকালবেলায় তালা খুলে বাইরে এসে রুম থেকে। আচ্ছা, বাইরানোর পরে ওই দুইটা রয়েছে আমার মেয়েটা আর নাই। আচ্ছা, তো এর সন্ধান আমরা অনেক খুঁজছি পাই নাই, থানা তো জিডি করছি কোনো সন্ধান পাই নাই। আপন ছোট ভাই আর ইনি আপনি কে? নাবিলা? নাবি নাবিলা আপনার কথাও কিন্তু উনি বলছে তাই না? আচ্ছা, তো বাবা আসে নাই কেন? বাবা কোথায়? কাতারে আছেন। বাবাকে নিয়ে একটা ঘটনা উনি বলছে, একটা ক্লুজ আছে ওখানে যে বাবা দাদা বলতো, তখন আমার মেয়েও আমার মামার দাদা বলতো, তখন আমার মামা খাল পাড়ের ওই দিকে গেছিল হাঁপা পায়ের কি সাপু পায়ের কি। আচ্ছা দাঁড়ান, তাহলে আপনি ওর সামনেই বললেন এটা? ও যদি আপনাকে জিজ্ঞেস করে বলছে যে আপনার জানার কথা, কারণ আপনি সাথে ছিলেন, বাবা যে কাতারে আছে এটা ও জানে না এখন পর্যন্ত। আমরা সামনাসামনি 4 বছর হয়েছে, হ্যাঁ সামনাসামনি যখন নিব তখন আমরা জানতে পারবো কি হয়েছে। তো আরিফ ভাই, আমরা এবার গেট টুগেদারটা করবো, করার পরে হচ্ছে হলো ওনাদের সঙ্গেও আপনারা তো শুনতেছেন পুরো বিষয়টা। আচ্ছা, পুরো 4 নম্বর পার্টটা করি, তারপরে আমরা ওনাদের সঙ্গে পরিচয় করে দিব। ওকে, কারণ এটা বাংলাদেশের সর্ববৃহত্তম এতিমখানা, সবারই চেনার কথা। ওই মাদ্রাসায় তুমি পড়াশোনা করছো? জি। মানে নিজের ইচ্ছে বলতে, আম্মা ঢোকার আগে কেন এটা বলতে যাচ্ছ? মানে পরে আর নাও বলতে পারো এই কারণে? হ্যাঁ। তুমি কাঁদতেছিলে কেন একটু আগে সেটা বলো। এমনি আজকে তো সুখের দিন, কি বলবো বলো বলো, তোমার মাদ্রাসা নিয়ে বলো, সমস্যা নেই। কি সেটা বলতে যাচ্ছি যে দাদা দাদি পাওয়ার পরে 1-2 বছর বাসায় রাখছে, তারপরে এই মাদ্রাসার পেপারে খোঁজখোঁজ নিয়ে তারপরে এতিমখানায় ভর্তি করায় দেয়। ওই তখন থেকে আমি ওই মাদ্রাসা থেকে এখন পর্যন্ত ওখানেই আসছি। ওখানে যেমন খাওয়া দাওয়া ফ্রি মনে করেন, তারপরে থাকা সব কিছুই ফ্রি মনে করেন, ফ্যানের যে বিল আসে সেগুলো তো আমাদের দেওয়া লাগে না, আবার 3 বেলা পানি ছাড়া হয়, খাবার দাবার। এখন তো রহমত আলম ইসলাম মিশন এতিমখানা। কোথায় এটা? এই যে তেজগাঁও রেলগেট। বাংলাদেশের সর্ববৃহত্তম এতিমখানা, এবং ওইটা অনেক অন করে,
আমি জানি না ও মানে ওর কেন মনে হলো যে আজকের এই ভিডিওতে ওই কথাটা বলতে হবে। তোমার ভালো সময় কাটছো ওখানে তাহলে? হ্যাঁ, মানে একদম ফ্যামিলির মতন, ফ্রেন্ড সার্কেল সবাই একসাথে ছিলাম, মানে সুখের সময় ওরা পাশে ছিল, দুঃখের সময় ওরা পাশে ছিল, মাশাআল্লাহ। এই ওদের নিয়েই আজকে এতটা বছর আমার, মানে এখন আমি ভাবতেছি যে মাদ্রাসা ছেড়ে এবার লাস্ট ঈদটা আমি মাদ্রাসায় করছি, এইবার ঈদটা। দেখো, তোমার জন্য সুখের খবর না দুঃখের খবর সবকিছুই আমরা জানবো। তোমার আম্মাকে আনার আগে আমি আনতে চাই হচ্ছে রাবেয়া বিন্দু, যে তাকে, হ্যাঁ, তাকে দেখলে তুমি চেনো কিনা সেটা একটু দেখো, ঠিক আছে? তারপরে বাকি জনকে আমি সিরিয়ালে নিয়ে আসবো। চিনতে পারছেন? চিনতে না পারলেও কোনো সমস্যা নাই। ওর কোন অভিমান আছে তাহলে সোজা হইতে বলতেছেন কেন? চিনতে পারতেছেন না, ফেস চিনতে পারতেছেন না? ক্যামেরা ট্যামেরা সব ভুলে যান, এগুলো সব বন্ধ করে দিছি আমি। আপনার তোমার চেনাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানুষের কথা চিন্তা করো না, কে কী মনে করবে, ও অনেক ছোটো মানুষ, ও ভাবতেছে যে লোকজন মানুষ ওকে দেখলে কী মনে করবে। তুমি ওর সাথে কথা বলো, যদি চিনতে পারো আপনিও সময় নেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটা আমাদের ভিডিও ইম্পর্টেন্ট না, তোমার ফ্যামিলি পাওয়াটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমার বড় বোনের নাম কী ছিল? আমার, তোমার, হ্যাঁ, বড় বড় বোনের নাম রাবেয়া বিন্দু। আপনার নাম কী? ফেস মনে নাই। কোন ঘটনার কথা ক্লু হিসেবে আনছিলা বলো তো, যেটা ওর মনে থাকার কথা, ওকে জিজ্ঞেস করো তো বলতে পারে কিনা। তার দাদা মারা গেছিল, মনে আছে তোমার? একটা মামা ছিল, মামা ছিল। কি ঘটনা ঘটছিল আপনি একটু বলেন তো। আমার মামা ছিল রাবে বিন্দু, বলেন তো ঘটনাটা কি ঘটছে। উনি মারা গেছে, আমার আব্বু সব করছে, ওনার আত্মীয় স্বজন বলতে ওরা বাইরে ঢাকাতে ছিল, আস্তে আস্তে লেট হয়েছে, আর তো ওনার দাফন গুলো আমার আব্বু। কোথায় মারা গেছিল, কিভাবে মারা গেছিল? উনি বৃদ্ধ হয়ে গেছিল আর কি। না, কিন্তু মারাটা কোথায় গেছিল, কোথায়? মারাটা নানুর বাড়িতে গিয়েছিল, ওই যে আমাদের এদিকে একটা সাপু ছিল ওইটা পার হইতে গিয়ে মিলে। হ্যাঁ, আরো দেখো কিছু জিজ্ঞেস করো কিনা, সাকু পার হইতে নদীর মধ্যে মারা গিয়েছিল, পরে আপনার বাবা গিয়ে? ও যেটা নদী বলছে ওটা খাল ছিল। আচ্ছা, ওটা নদী ছিল না। ওকে, তো ওখানে মারা গিয়েছিল, পরে আপনার বাবাই লাশ উদ্ধার করছিল? আমার বাবাই সব করছে। দেখো, আর কিছু জিজ্ঞেস করার আছে কিনা, যেটা মনে আছে কিনা? নাই না, আর কিছু মনে নেই আমার, ছোটবেলার কাহিনী। বিন্দুর সাথে কোনো ঘটনা মনে আছে, খেলতে খেলতে গিয়ে বড় কোনো কিছু, আপনার কোনো কিছু মনে আছে যেটা ওর মনে থাকার কথা? আমার মনে থাকা বলতে আমি ওকে মারতাম বেশি। ও এই জন্য সরে দিছে আজকে? আমি কিন্তু এরকম পাই নাই কখনো আপডেটের ক্ষেত্রে। আচ্ছা, মারতেন বেশি, তারপর আপনার সাথে বয়সের ডিফারেন্স কত? মার খাইতেন, মনে আছে? মার খেলে তো মনে থাকার কথা, মার খেয়েছি বিদ্যার প্রতি একটু টান কম আর কি। ওকে, কোনো ভাইয়ের নাম বলছিলেন আপনি? আপনি সবার বড়? একটু চেপে আসেন, আমি কিছু কোশ্চেন জিজ্ঞেস করবো আমার অডিও পাওয়ার জন্য। আপনার দুজনে একটু কাছাকাছি থাকেন, হ্যাঁ, কিছু জিনিস আমার একটু জানা দরকার। মিলাই নেন মা আসার আগে, দেখেন ঠিক আছে কিনা। আপনার নানির নাম কি? জাহেরি। জাহেরি মিলছে? হুম। নানার নাম কি? খোয়াজালি। মিলছে? আচ্ছা, বাবার নাম? হুমায়ুন কবির। বা কবির, ও বলছে কবির হোসেন, ওটা চলবে, এমনিতে ওর নাম কবির কাছাকাছি। আচ্ছা, মার নাম? ফেরদৌস বেগম। ফেরদৌস বেগম। বোনের নাম রাবেয়া বিন্দু, আপনি, আর ও হচ্ছে রাহেলা কেয়া, এর পরের জন হচ্ছে রবিন,
যে আসে নাই, তারপরে যেন রাহাত যে আসছে। আচ্ছা, আপনার খালা মানে আপনার খালারা কয় বোন? আমার খালারা মা সহ চার বোন। আচ্ছা, চার বোন, খালার নামগুলো বলেন তো একটু। আমার বড় খালা নার্গিস, নার্গিস আম্মু মেজ, নাম ফেরদৌসি বেগম, সেজ ও যাদের বাসা ছিল লিপি, লিপি একদম ছোট জন, ওর নাম হচ্ছে মিনু, ও যেটা বলছে মনি। আচ্ছা আচ্ছা, কাছাকাছি গেছে। আচ্ছা, লিপি খালার দুই ছেলে মেয়ে হারিয়ে যাওয়ার সময় আমার সাথে ছিল, খালাতো ভাই বোনের নামগুলো বলেন তো। রূপা লিখন, রূপা লিখন, ছোট খালার নাম ও বলছে মনি, আর আসলে মিনু। আচ্ছা, বাবা মাটির কাজ করতো ছোটবেলায়? কি মাটির কোনো কিছুর সাথে জড়িত ছিল? হ্যাঁ ছিল, বাবা তো তখন বেকার ছিল, যখন যা পাইতো তাই করতো। ও যেটা মনে ছিল শুধু মাটিরটাই মনে ছিল, আসলে ও কৃষিকে কৃষিকাজে নিয়োজিত, যা পাইতো তাই করতো। মিলছে সমস্ত কিছু? হুম। এটা আপনার বোন হইতে পারে? হ্যাঁ, কান্না করার অভ্যাস খুব কম। কান্না করার দরকার নাই তো, আমি তো আপনার কাছ থেকে কান্না চাচ্ছি না, আপনার ভিতর থেকে যা আসে আপনি সেটাই করেন, কোনো কান্নাকাটি না, আজকে আনন্দের দিন। ঠিক আছে, তাহলে আপনি এবার ডানে চলে আসেন, আপনার মাকে আমি নিয়ে আসবো, দেখি কী দাঁড়ায়। আপনি ডান পাশে বসেন, ব্যাগটা রেখে নিন। মার সাথে ভিডিও কল টল হয় না তো, মিথ্যা কথা বলা যাবে না কিন্তু? না, কারোর সাথে যোগাযোগ হয় না আমার। সিরিয়াসলি? ওকে। আবার ফিরে দিব এটা আমি ভাবছি, কিন্তু আশায় আশায় তো আছি যে আমার ভাগ্য তো জানলার আগে কোনোদিন আমি তোর ফিরিয়ে দেব। যে মায়ের কথা তো স্মরণ আছে, হ্যাঁ সেরা এখন দেখছে, এখন মনে পড়ে? হ্যাঁ মনে পড়ে না, তুই 7 বছর তখন ছিল, তুই সেরাটা হারাই ফেলছি মায়ের। আমি তো ছোটবেলা ছবিটা দেখি, আমি তোরা হারাই নেই। আমি তোর যখন স্বপ্ন দেখতাম তখন দেখতাম তোর মুখটা মলিন, তোরা হাসি মুখে কখনো দেখিনি। কিন্তু মায়ের যন্ত্রণা তো তোর বুকে ছিল, এই কারণে তোর মুখটা আমি কখনো হাসি মুখে তোরে দেখতে পাইনি। তোর বাবার কথা তোর মনে আছে? হ্যাঁ, আর নানির কথা মনে আছে? যখন আমাদের খবরটা পাইছিলি তখন তোর মনটা সান্ত্বনা পাইছিল? হ্যাঁ ভালো লাগছে অনেক, যেন এতিমখানায় বড় হয়েছি, সবাই বাবা মা আসে আমার আসে না, খারাপ লাগবে না তো? তখন তোর একটু যখন বয়স হয়েছিল তখনও তুই কিছুই বলতে পারিস না কাউকে? হারিয়ে যাওয়ার পর তো অ্যাক্সিডেন্টই হয়েছে শুনছি তো, কার মা বাবা আপন? আমি এখন দেখছি যে না, মা বাবা এখন আপন না, আগে আল্লাহ পরে কে আপন হয় দুনিয়ার বুকে, এটা কেউ বলতে পারে না। কিন্তু জন্মদাতা মা বাপ ছিলাম, কিন্তু তোর বিপদে আপদে তখন তোর পাশে আল্লাহ রাখেন, হয়তো এটাই আল্লাহ চাইছে। যাক, হয়তো মা বাবার কাছে থাকলে তুমি যে এই লাইনে এখন পড়ালেখা এরা করাইছে এতিমখানায় হলো, মা বাবা দেখাচ্ছে এই লাইনে করাতে পারতাম না, তখন আল্লাহর এই হুকুম এটা তোমাকে এই লাইনে আনবে, এইভাবে নিবে রাখবে, পড়ালেখা এতটুকু করাবে। আপনার স্টুডিওতে একটা
ছোট একটা পুতুল ছিল যেটা এখন বাইরে, অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে এটা সরানোর জন্য। ও ফার্স্ট স্টুডিওতে ঢুকে বলছে যে এই পুতুলটা এখানে কেন, এটা কেন সরান না কেন এখান থেকে। তো আমি খুব অবাক হয়ে গেলাম। পরে আমি বাইরে আমরা লাগেই, কারণটা হচ্ছে অনেকেই দেখবেন যে অনেক গেস্ট আসে যাদের ছোটো ছোটো বাচ্চা নিয়ে আসে, যেমন আজকে ওনার একটা ছোটো বাচ্চা আপনারা দেখলেন। তো ওই গেস্ট যখন এসে এখানে কথা বলেন তখন ওকে ব্যস্ত রাখার জন্য আমাদের কিছু না কিছু দিয়ে রাখতে হয়, সে কারণে আসলে লাগে। তো এই বয়সে আমি আসলে এরকম এত পরেশগার আমি পাই নাই কখনো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, ওইখানে সেটা নামাজও পড়ছে, নামাজ পড়া। যখন ছোট ছিলাম একদম হারিয়ে যাওয়ার পর আমার দাদা দাদি তখন থেকে আমাকে বোরকা পরানো মানে শিখাইছে। ওনারও তো অত্যন্ত পরেশগার, মাশাআল্লাহ, অত্যন্ত পরেশগার, খুব ভালো ওনার। আর্মির এত গুরুত্বপূর্ণ দুজন দুজন ডাক্তার। হ্যাঁ, পাইলা তোমারে মানবা, এটা তোমার মা? হ্যাঁ মানবা। বাবা আসে নাই কেন জানো? জিজ্ঞেস করো বাবা কেন আসে নাই। বাবা কই? তোমার বাবা কাতার, আজকে সার উত্তর গেছে। কেন গেছে? অভাবের কারণে। তুমি কেন আসছো? তোমাকে এখনো মারে বাবা? না এখন আর মারে না। তোর মনে আছে এই কথাটা? থাকবে না কেন? তোমাদের এই কষ্ট দেখেই তো মা বাবা জাব দিলা, অনেক কষ্ট করলাম, কিন্তু আশাও করছি তোমাকে খুঁজে পাবো। কিন্তু মা জীবনে যদি সুখ চাইতাম, মা তোমাদের সবাইকে ছেড়ে চলে যেতে পারতো অন্য জায়গায়, কিন্তু মা যাই নাই। একটা জীবনের সুখ যদি চাই তখন আমার ষাটটা জীবনের জীবন নষ্ট হয়ে যাবে, তখন মা ষাটটা জীবনের কথা ভেবে একটা জীবনের ভালো কখনো আর চাই নাই। যে মা যতটুকু কষ্ট করে আসছি এখন সব কষ্ট মার মুছে গেছে। যে তিনটে বুকে আছে যে আনন্দ ভালোবাসাটা আছে না, তুমি একটি হারিয়ে ফেলে আমাকে তিনটার ভালোবাসাটা দূরে রেখেছ। ওই তিনটার ভালোবাসা দিয়ে মা তোমারটা মুছে ফেলতে পারতাম না? তুমি বলো এই কথাটা। একজন মা কখনোই পারে না তার সন্তানকে মুছে ফেলতে। তাহলে তিনটার ভালোবাসা আদর আমি পাইয়ে তোমাকে ভুলে যেতে পারিনি? ছোটবেলার কিছু ব্যাড মেমোরি হয়তো তোমার মনে আছে, সেগুলো ভুলে যাও, তোমাদের সুদিন, সেটাকে সামনের দিকে নাও। তোমাদের এখন আর্থিক অবস্থা আর আগের মতো নাই, যতটুকু আমি বুঝতে পারছি ওনার সঙ্গে কথাবার্তা বলে, সেটা তোমার বাবার পরিশ্রমের কারণেই হয়েছে। আমরা যখন ছোটোবেলায় থাকি যখন তখন আসলে বাবা মায়ের মধ্যে কোনো মনোমালিন্য এটা আমরা সহ্য করতে পারি না। যেমন আমি আমার কথাই বলি, আমার মেয়ের বয়স মাত্র চার বছর, চার বছর হয়নি এখন, চার বছরের দিকে যাবে। আমরা যদি বাসায়, আমি আমার ওয়াইফের সাথে যদি কখনো একটু লাউডই যদি আমরা কোনো বিষয় নিয়ে কথা বলি, লাইক ডিসকাস করতেছি হয়তো ঝগড়া না, ও মাঝখানে এসে দাঁড়ায় যায়, ডোন্ট শাউট। হ্যাঁ, তো আমি যদি আমার নিজের জীবন দিয়ে বিচার করি, যেমন আমার বাবা বিডিআরে ছিল, সে তোমার হচ্ছে ছয় মাস এক বছর পরে ছুটিতে আসতো, তো ওই দশ দিনের জন্য বারো দিনের জন্য যখন একটু হলেও একটু এদিক ওদিক দেখতাম খুব খারাপ লাগতো। তো বাবা মায়ের এই সম্পর্কগুলো খুব ইম্পর্টেন্ট, এটা বাচ্চাদের মধ্যে কিন্তু মারাত্মক ইফেক্ট ফেলে, যেটা তোমার মনে আছে। কিন্তু এটা ঠিক, আমার মনে হয় যেহেতু বয়স বাড়তেছে বুঝবা যে আসলে কেন সংসারে এরকম হয়। তো সেই জায়গা থেকে খারাপ মেমোরিগুলো মনে রাখার দরকার নেই। তোমার বাবা কিন্তু চার বছর ধরে এখন কাতারে, এই সংসারটা নেই বাবার এই খারাপ কথাটা আপনাকে ভিডিওতে সেদিন বলো নাই, আমি জানি, আমি বললেও আমি রাখতাম না। তো নিশ্চয়ই কষ্ট ছিল, অন্য কোনো কষ্ট ছিল যে কারণে তোমার বাবা কাতার থেকে ভিডিওটা দেখবে। তো আমি অবশ্যই ওনাকে ধন্যবাদ জানাই যে উনি ওনার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য চার বছর যাবত একটা না বোধ হয় না আসে না, চার বছরের মধ্যে সংসার দাঁড় করাইছে এখানে। খাবারের অবস্থা যে অবস্থা ছিল সেখন আর নাই, তোমার বাড়ি পাকা বাড়ি হচ্ছে আমি যতদূর জানি। ছাদ ঢালাইতে বোধহয় মেয়ের জন্য আটকায় রাখছেন না? ছাদ ঢালে না, ফ্লোর ওই যে বাথরুম গোসলখানা এগুলো করার জন্য, আর এমনি তিন চিট অল্প একটু আসার কথা বলছে আমি আসতে দিন, আমি বলছি আমার আগে ঘর করতে হবে, ঘর করে তারপর আসো। এই কষ্টটা তো বাবা মা করতেছে, সুতরাং বাবা মা বাবা মার সম্পর্কে যেটাই থাকুক না কেন রেসপেক্টের জায়গায় যেন কখনো কমতি না হয়, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, তুমি তোমার মাকে মেনে নিছো, এটা হচ্ছে। আর আপনার মেয়ে আলহামদুলিল্লাহ অনেক চমৎকার একটা পরিবারে বড় হয়েছে, অনেক চমৎকার একটা পরিবার, দৃশ্যত তারা এখানে আসছে। আর্মির ওনার কর্নেল বোধ হয় না, লেফটেন্যান্ট কর্নেল বা কর্নেল, ওনারা দুজনই ডাক্তার, হাজব্যান্ড ওয়াইফ, ও দাদা দাদি ডাকে বোধ হয় না, দাদার দাদি ডাকে, ওনারা দুজনই আসছে, পাশের রুমে আছে, আপনি কথা বলবেন যাওয়ার সময় আমরা সবার সাথে মিলাই দিব। তো সব কিছু তো মিলছে, এখন কি করবা? এখন ফার্স্টে দাদা দাদির কাছে যাব, ওখানে দাদা দাদির সাথে কথা বলে দাদি অনুমতি দিলে পরেই রওনা হব বাড়িতে। রাইট,
সম্পর্ক রাখেন, যে পরিবার বড় হয়েছে সে পরিবার এখন আমার অধিকার তার কাছে বেশি নাই, ওদের অধিকারই বেশি, ওদের অধিকারই বেশি, আমার কাছে 7 বছর না ছিল। আমি শুনেন, আমি এত কেস নিয়ে ডিল করছি কিন্তু আমি এত বিউটিফুল ফ্যামিলি পাইছি দুই একটা, কিন্তু এই রকম সফিস্টিকেটেড যারা আবার ওকে সুন্দর করে লেখাপড়া করাইছে আমি পাইছি, হ্যাঁ ভালো পরিবেশে বড় হচ্ছে খুব ভালো, কিন্তু লেখাপড়া করিয়েছে এরকম দুই একটা, লেখাপড়া সাধারণত করাতে চাই অনেক সময় তার ইচ্ছার কারণে হয় না, হ্যাঁ কিন্তু ও লেখাপড়া ওই এসএসসি পাস করছে, ইন্টারে ভর্তি হয়েছে এবং যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছে সেটাও নাকি খুব ভালো, একটু আগে বলতেছিল। সব কিছু মিলিয়ে আপনার মেয়ে খুব ভালো ছিল আপনাদের দোয়াতে, এই হচ্ছে বিষয়। তো আপনি যখন জানলেন যে আপনার মেয়ে পাওয়া গেছে, এটা তো আপনি শুনছেন, শুনে অপেক্ষা করতেছিলেন যে কবে মিট করবেন, তো এখন তো মেয়েরে পাইলেন, কি করবেন, মেয়েরে নিয়ে যা কি চিন্তা ভাবনা, কি বিষয় দিয়ে দিবেন? এখন তাদের অধিকার বেশি, তারা যেটা কথা বলে পড়াশোনা করাবেন, হ্যাঁ এটা আমাদের রিকোয়েস্ট থাকবে, ওকে পড়াশোনা করান, ওকে মানুষের মতো মানুষ করান, ও নিজের পায়ে দাঁড়াক, তারপরে বাকি বিষয়গুলো, হ্যাঁ এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে, বাবার সাথেও কথা বলবা কাতারে, দ্রুত কথা বলে কি হলো না হলো আমাদেরকে জানাইও, হ্যাঁ ইনশাআল্লাহ ভালো থাকো তুমি, আমরা মনে প্রাণে চাই। হ্যাঁ তোমার ছোটো ভাইকে আমরা যে বাইরে নিবো এখন সবাইকে নিয়ে, ওই ভিডিও বাইরের একদম লাস্ট পার্ট সবাই, ঠিক আছে? সো খারাপ মেমোরি ভুলে যাও, ভালো যেগুলো আছে সেগুলো নিয়ে সামনের দিকে আগে যাও, মা তো মাই, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মা। আমার এখনো বাবার প্রতি রাগ, আমার সেই মায়ের দৃশ্য মনে পড়লে আমি প্রায় কান্না করি। হ্যাঁ তো ওইটা কেন করছিল, হয়তো বাবার সাথে কথা বললে, বাবাকে জিজ্ঞেস করো, বাবা হয়তো, কিন্তু বাবা যে এত বছর ধরে 4 বছর যাবত দেশের বাইরে আছে, বাবাদের ওই যে একটা কথা আছে আমরা ছবিতে দেখি যে একটা সন্তান যখন আসে দুনিয়াতে তখন মা সেটাকে গর্ভে ধারণ করে আর বাবা সেটাকে মাথায় ধারণ করে, বাবাদের মধ্যে অনেক প্রেশার থাকে যে সন্তানগুলোকে কেমনে বড় করবো, সংসারটা কেমনে কেমনে সামনের দিকে যাবে, তখন হয় কি আমাদের মস্তিষ্কের তো একটা লিমিট আছে যে এর বেশি তো মস্তিষ্ক নিতে পারে না, হয়তো উনি ওই কাজটা করতে চায় নাই, হয়তো হয়ে গেছে। হ্যাঁ তবে এটাও বাবাদের জন্য অনেক বড় একটা শিক্ষা যে সন্তানের মেমোরিতে বাবার এই ধরনের ঘটনাগুলো থাকা, এটা আমাদের, আমি জানি আমার এই ভিডিওগুলো আপামর জনসাধারণ একেবারে রিক্সাওয়ালা থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ এটা দেখেন, আমার এই কথা যদি দুজন মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে দ্যাটস, আমি মনে করি এটা একটা অনেক বড় ইবাদত। তো সেই জায়গা থেকে বলি, ইনক্লুডিং মি, আমি কাউকে পরামর্শ দিচ্ছি না, এটা একটা মেসেজ বটে, সেটা হলো যে আমরা এমন কোনো আচরণ সাধারণত করবো না ঘরের মধ্যে যেটা আমার সন্তানের মেমোরিতে খুব বাজে ইম্প্যাক্ট ফেলে, অ্যান্ড বিলিভ মি এগুলোই সারাটা জীবন ব্রেনের মধ্যে খোদিত থাকে, খচিত থাকে, এটা কখনোই রিমুভ করা যায় না। হ্যাঁ তো ভালো হলো তুমি বিষয়টা আনতে চাও না, আমি বুঝতে পারছিলাম বইলা তুমি আমার দিকে তাকাইছো, ঠিক আছে সমস্যা নাই, তবে গুড মেমোরি নিয়ে সামনের দিকে আগে যাওয়াটা বেটার, এটা হচ্ছে ব্যাপার। আন্টি কিছু বলার আছে যারা এই ভিডিওটা শেয়ার করছে, যারা আপনার লাখ লাখ মানুষ শেয়ার করছে, নাহলে তো আপনার মেয়ের দেখা আল্লাহ না চাইলে, এইভাবে না চাইলে তো আপনি পাইতেন না, তো এই যারা শেয়ার করছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? আপনার কথা শুনি তারপর। আল্লাহ রহমতে তাদেরকে আল্লাহ ভালো রাখুক, তারাই আমাকে খুশকর দিয়েছে, আমার মনে কষ্টটা তখন থেকে চলে গিয়েছিল। জি তা নামাজ পড়ে সবার জন্য আমিও দোয়া করবো, এটাই সবচেয়ে বড় বা। আপনি কোথায় থাকেন, আপনার ঠিকানাটা কোথায় হলো তাহলে একটু বল? ঠিকানাটা হলো নোয়াখালীতে ষাটকিল থানা। নোয়াখালী চাটখিল, এটা কোথায়, গ্রাম কোথায়? গ্রাম কুলশ্রীতে। কুলশ্রী, নোয়াখালীর চাটখিলের গ্রাম হচ্ছে কুলশ্রী, ওকে, আর পুরো ঠিকানা তো এখানে আছে। তোমার কি বলার আছে বলো, দর্শকদের জন্য কিছু বলার আছে? আমি বলবো যে এখানে আসার জন্য যার অবদান সবচেয়ে বেশি সে হচ্ছে আমার চাচি, উনি দেখছিল মুন্নি, উনি আপনাকে মানে যেভাবে পারছে যত রকম সাহায্য আছে উনি করছে, এই করছে আর কি, করে তারপরে যে আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ, মানে আমার সাথে যত রকম সাহায্য মানে কি কন্টাক্ট করছে, হ্যাঁ সাহায্য মানে অন্য কোনো কিছু না তো, না ওকে, তারপরে তুমি আমাকে বলো তোমার এই প্রসিডিউর এখানে আসতে বা কোথাও কোনো কিছু করতে, কোথাও কাউকে কি কোনো রকমের পুরস্কার উপঢৌ কোন পয়সা খরচ কোনো কিছু করতে হয়েছে? না। আচ্ছা এটা আমি এখন থেকে যারা গেস্ট আসবে তাদের সবার মুখ থেকে এটা বের করবো, এটা কেন বের করতেছি সেটা নিয়ে আমি একটা বিশেষ লাইভ আসবো আগামী কয়েকদিনের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ, যতটুকু করছে মন থেকেই করছে, তাদের আল্লাহর কাছে শুধু এটাই বলবো যে তারা যেন সবসময় ভালো থাকুক। নিশ্চয়ই নিশ্চয়ই, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, তুমিও অনেক ভালো থাকো, কারণ তোমার এই ভিডিওটা নিয়ে আমার খুব মায়া হচ্ছিল যখন আমি তোমার এই ভিডিওটা করি যে একটা অপ্রাপ্ত বয়স্ক মেয়ে, ওর হয়তো কিছুদিন পরে বিয়ে শাদী হবে, এরকম সময় ভিডিও, বিশেষ করে এই ধরনের ভিডিও করার সময় খুব টেনশনে থাকে, যদি সফল না হই তাহলে তো ওর একটা সামাজিক জায়গা থেকে ওকে সবাই ওভাবে চিনলো। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে সেটা ভালোর জন্যই করে, আল্লাহ আমাদেরকে একটা সফলতার মুখ দেখালো, এবং থ্যাংক ইউ সো মাচ। আপনারা তোমার মাত্র তার পরের দিন আসতেছে সেটা জানো, যেদিন পাওয়া গেছে ওনার পরের দিনই যদি বলে আমি কালকেই যাবো কালকেই, কিন্তু আমরা লকডাউনের জন্য ওখানে আটকায় রাখছিলাম যেন আপনি এখনই আসেন না। হ্যাঁ ঠিক আছে, তো আমরা এই পর্ব শেষ করি, এবার বাকি যারা আছে তাদের সাথে মিলাই দিব। হ্যাঁ আসেন, আপনারা চলে আসেন, আমি একটু ওরিয়েন্টেশনটা করে দিই ওনার সঙ্গে। তুমি পরিচয় করে দাও, তুমি তুমি পরিচয় করে দাও, আমি যার কথা বলতেছিলাম উনি হচ্ছেন সেই ব্যক্তি।
হ্যাঁ, এই 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 দুজন মানুষকে আল্লাহ মিলাই দিয়েছিল আপনার মেয়ের জন্য। ইনি হচ্ছেন, স্যার আমি নামটা ভুলে গিয়েছি, আমি কর্নেল সানাউল্লাহ। কর্নেল সানাউল্লাহ উনি ডাক্তার ছিলেন, আর ওনার ওয়াইফ উনিও কর্নেল ছিলেন আর্মিতে। সো এ হচ্ছে ওর বাবা মা, বাকি সমস্ত তথ্য মিলেছে। প্রয়োজন হলে আপনারা আবারও কথা বলেন, আর ওর জিম্মাদার আসলে আপনারাই, আপনারা যদি দেন তাহলেও যাবে, না হলেও যাবে না, ওটা ও নিজেও বলছে। ঠিক আছে, অভাবনীয় লাগে আমার কাছে। আমি যখন আমি মাঝে মাঝে আমার কাছে অবিশ্বাস্য মনে হয় যে এটা হচ্ছে রাহাত, রবিন নামে যে আছে সেরকম তো বাড়িতে আছে, ও হচ্ছে বড় বোন। ওর কথা বলেছিলাম, কি বাজার? পাল্লার বাজার। ঠিক আছে, আমি ডাক্তারের কাছে নিতে বই বাজার, আমাদের দুই গ্রামের দুই পাশে দুইটা বাজার, তো যা এক বাজারে নিই নাই, শুধু পাল্লা বাজার আমি ডাক্তারের কাছে নিতে। আপনার বাবার অনুমতি ছিল উনি যে এখানে আসছিল, তো আপনার দর্শকদের কিছু বলার আছে? এটা তো লক্ষ লক্ষ মানুষ দেখবে। বলার এই আছে যে এটা সবচেয়ে ধন্যবাদ আপনাকে, যে আপনি যে একটা মহৎ একটা প্রমোশন করে চালাচ্ছেন, এই যে প্রোগ্রাম চালাচ্ছেন, এটা এই যে মানুষ যাদের বুক খালি হয়ে গেছিল তাদের বুককে আপনি ভরে দিচ্ছেন, এটা আল্লাহ তাআলার কাছে আপনি যাতে যা যা খায়ের পান, এটাই আমি আপনার জন্য দোয়া করতেছি। আলহামদুলিল্লাহ, এবং ভবিষ্যতে এই কাজের সঙ্গে আপনি সম্পৃক্ত থাকেন, যারা এই যে মাতৃহারা পিতৃহারা বা যাদের বুক খালি হয়েছে তারা যাতে আবার তাদের সন্তানদেরকে ফিরে পায়, এই দোয়া করি। আমাদের একটা ফাউন্ডেশন আছে আলমাইন ফাউন্ডেশন নামে, এটাতে আমরা প্রায় 70 মক্তব চালাচ্ছি গরিব মিসকিনদের, ঢাকা শহরের ভিতরে যে সমস্ত এলাকা আছে, খুব নিরীহ এলাকা আছে, ওই সমস্ত এলাকায় 70টা মক্তব চালাচ্ছি, এবং একটা মাদ্রাসা চালাচ্ছি আমাদের সিরামিক ইন্ডাস্ট্রি, ওরা একটা জায়গা দিয়েছে আমাদেরকে, ওখানে একটা মাদ্রাসা করেছি। এই দিনের কাজের সঙ্গে মানুষের যতদূর পারা যায় উপকার করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যাতে। ঠিক আছে স্যার, আপনি তাহলে সবার সঙ্গে কথা বলেন, আপনি আমি আমার ভিডিওটা শেষ করি, আমার তো এখন পাবলিককে জানাইতে হবে যে কি ঘটলো আর কি। থ্যাংক ইউ সো মাচ, আপনি কথা বলেন, ফ্যান ছেড়ে দাও। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, শেষ হলো আমাদের কেয়ার আপডেট ভিডিও, এন্ড আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি যে আমাদের আরেকটা ভিডিও সফল উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ। এবং কাজটা যে কত অসাধারণ, প্রায় 60,000 মতো মানুষ এটা শেয়ার করেছিলেন, সেই 60,000 মতো মানুষ এবং যারা দেখেছেন সবাই মিলে আমরা এই ভালোবাসা কিংবা এই আনন্দ ঘন মুহূর্তের দাবিদার। এবং আমি সবসময় ক্রেডিট দেই, এটা আল্লাহ পাকের ইশারাই হচ্ছে, মূল কথা হচ্ছে এটা আল্লাহ চাচ্ছেন বলেই হচ্ছে, নইলে এই ধরনের প্রোগ্রাম নিয়ে আমার কোনো চিন্তাও ছিল না, কখনো চিন্তা ছিল না। আমি আমার দৈন্যতা স্বীকার করে নিই, যখন আমি ভিডিওগুলো বলি আমি ডিএনএ টেস্ট করতে পারি না বা করি না, বা লিগাল প্রসিডিউর যেটা মেনটেন করা সেটাও করি না, বাট আমি দুই পক্ষকে উৎসাহ দিই যে আপনারা মিলাই নিয়ে নেন। আমরা যে ধরনের ক্লুর বেসিসে কাজ করি, এই ক্লুর পরেও যদি কোনো ধরনের কোনো কনফিউশন তৈরি হয়, সমস্ত ঠিকানা ওপেন থাকে, আপনারা চাইলেও ঠিকানা গিয়ে যোগাযোগ করতে পারেন, এটা হচ্ছে বিষয়। আমরা দুই পক্ষের সাধারণত প্রাপ্তবয়স্কদের নিয়ে কাজ করি, যদি প্রাপ্তবয়স্কের বাইরে আমরা যাই তাহলে দুই পক্ষের গার্ডিয়ান যারা আছে তাদের মতামত নিয়ে আমরা কাজ করি। তো এগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার, এবং ক্রেডিট গোস টু আল্লাহ, আল্লাহরই সব কিছু। এবং আমরা যারা বান্দা চেষ্টা করছি, তিনি আমাদেরকে চেষ্টা করার সুযোগ দিচ্ছেন বলে আমরা চেষ্টা করছি। তো এই যে কমিউনিটিটা তৈরি হয়েছে আমাদের আরিফ ভাই সহ, মহিউদ্দিন সহ, বা আরও যারা দেশের বাইরে থেকে আছেন বা দেশের ভেতর থেকে যারা চেষ্টা করছেন, তাদের সবার প্রতি বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করতে চাই। আমাদের 4টা ভিডিওর 3 নম্বর আপডেট ভিডিওটা শেষ হলো, 4 নম্বর যেটা পেন্ডিং আছে ফ্যান্সির, আমি চেষ্টা করবো আগামীকাল সেটা করে ফেলবার জন্যে, যদি করতে পারি তাহলে আগামীকাল সেই ভিডিওর আপডেট চলে আসবে। আপনারা সবাই অনেক ভালো থাকুন, আজকের মতো শেষ করছি, আসসালামু আলাইকুম।